আসসালামু আলাইকুম। কই মাছের তো পেঁয়াজা, এই রেসিপিটি আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম কুকিং সবাই মুক্তি থেকে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই কই মাছের দো পেঁয়াজটা খেতে খুবই মজা এবং সুস্বাদু। এভাবে ছোটো ছোটো কই মাছগুলো যদি আমরা দো পেঁয়াজ বা তেল ঝুল করে রান্না করি, বড় ছোট সবাই খুবই পছন্দ করবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবারই পছন্দ হবে, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে আসলাম কুকিং সবাই মুক্তি থেকে। যারা আমার চ্যানেলে নতুন আছেন এবং আজই প্রথম আমার ভিডিওটি দেখছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন, এই কই মাছের দো পেঁয়াজি করতে আমি ছোটো ছোটো কই মাছ লাগবে। এখন কই মাছের সাইজটা একটু ছোটো হলো, এটা খেতে খুবই সুস্বাদু। আমি আজকে এটাকে দো পেঁয়াজি করেছি, এটাকে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি কিছু মাছ নিয়েছি, এটাকে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো ধুয়ে আমি একটি থালাতে নিয়ে নিয়েছি এবং লবণ আর হলুদ দিয়ে মাছগুলো আমি এখন ভালো করে দুপিটি লাগিয়ে নেব। আর হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ভাজা করলে এটা এটা ভাজা করব। আর ভাজাটা আমি পরে মচমচে করেই করব, কারণ এটা পরে দো পেঁয়াজ করলে মাছটা নরম হয়ে যাবে। এখন আমি ভাজা করতে চলে গেলাম। চুলাতে একটি কড়াই বসিয়ে একটু পরিমাণে বেশি তেলই দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে দুভাগে একসাথে সবগুলো ভাজি করব না, কয়েকটা করে নিচ্ছি। তেলের মাঝে কিছু লবণ ছিটিয়ে দিয়েছি এবং তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে গরম করে নিব। তেলের মধ্যে লবণ দিলে মাছটা আর কড়াইতে লাগবে না। এভাবে মাছগুলো দিয়ে কিছুক্ষণ পরে উল্টিয়ে দিব, দেওয়ার পরে মাছটা আর দেখবেন কড়াইতে লেগে যাবে না। আর তেলটাকে খুব টাটকা করে নিতে হবে, অনেক গরম করে নিলে মাছগুলো ভাজতে আর কষ্ট হয় না বা ভেঙে যাবে না। আশা করি আমার ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখে নেবেন। আপনারা এই কই মাছ রান্নাটা সবাই জানে, তারপর আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। আমি সবসময় আমি সাধারণভাবেই আমার রেসিপিগুলো উপস্থাপন করার চেষ্টা করি, যাতে সবাই বুঝতে ভালোভাবে বুঝতে পারে। একবার হয়ে গেল মাছগুলো, এখন তুলে আমি আরেক বেশ ভেজি করে নেব। এই মাছগুলোকে আমি প্রথম কয়েকটা আমি কাটা কেটে দিইনি, এখন দ্বিতীয় বেশি আমি মাছগুলোকে একটু কেটে কেটে দিয়েছি, যাতে মশলাটা ভালো করে মচমচে হয়। এভাবে আমি কয়েকবারে মাছগুলো ভেজে নিচ্ছি। এখন এই মাছ ভাজার তেল দিয়ে আমি আরেকটি কড়াইতে দিয়ে দিলাম, কারণ এই মাছ ভাজার তেলগুলো দিয়ে অন্য কিছু করা যাবে না, এটা দিয়ে মাছ রান্না করলে করে নিচ্ছি, কারণ এই তেলের মাঝে মাছের তেলটাও বের হয়ে গিয়েছে। আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আগে ভেজে নিচ্ছি, যাতে নরম হয়ে যায় পেঁয়াজটা। তারপরে আমি মশলাগুলো দিব, লবণটাও দিয়ে দিলাম, কারণ ভাজার মধ্যে আমি লবণ দিয়েছি। সব কিছু বুঝে শুনেই দিতে হয় এবং দেখেও বুঝে নিতে হয়, অনেক কিছু বোঝানো যায় না। আমি এখানে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব আর রসুন বাটা আর জিরা বাটা, এখানে এক চামচ করে আমি নিয়েছি। এখন দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, কেউ ঝাল বেশি পছন্দ করেন, কেউ আবার কম করেন। আমি এক টেবিল চামচে দিয়েছি আর মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি,
যাতে মশলাটা পুড়ে না যায়। এভাবে মশলাটা ভালো করে কতক্ষণ কষিয়ে নেব, কারণ মাছটা আমার আগে থেকে ভাজা করা আছে। আর আমি কিছু ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কিছুটা, কারণ মাছের সাথে গোলমরিচ না দিলে আমার ভালো লাগে না। আমি দিয়ে দিয়েছি। এভাবে মশলাটা কিছুক্ষণ কষানোর পরে আমি কিছু ধনে পাতা দিয়ে দিব। আমি পরেও ধনে পাতা দেব, এখন আগে একটু দিয়ে দিয়েছি, যেহেতু মাছগুলো আমার তো পেঁয়াজু করা হচ্ছে। ধনে পাতার গন্ধটা মশলায় যাতে ঢুকে যায় সেই জন্য আমি আগে ধনে পাতা কিছুটা দিয়েছি। এভাবে মশলাগুলো কষানোর পর এবার আমি মাছগুলো দিয়ে দেব। আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। ভিডিওটা একটু বড় হয়েছে, আমি কোনো তারপরও আশা করি ভিডিওটা ফুল ওয়াচ করতে না পারলেও কিছুটা হলে দেখে নেবেন। আর যারা ভিডিওটা না দেখে কেউ কমেন্ট এবং লাইক করবেন না, আর সময় থাকলে দেখবেন, না হয় দেখবেন না, তাতে আপনারও ক্ষতি আমারও ক্ষতি। অন্তত পক্ষে 3-4 মিনিট হলো ভিডিওটা দেখবেন, হয়তো আমার কথাগুলো আপনারা কানে পৌঁছবে না, কারণ আপনারা হয়তো এত বড় ভিডিওটা সব পুরোটা দেখছেন না। দেখুন কিছুক্ষণ পর মাছের তেলটা বেরিয়ে গিয়েছে এবং মাছটা অনেক তেল তেলে হয়ে গিয়েছে, কারণ এখানে তেলের পরিমাণটা একটু বেশি ছিল। এই যে এখন আমি আবার কিছু ধনে পাতা দিয়ে মাছটাকে চুলা থেকে নামিয়ে নেব। হয়ে গেল আমার কই মাছের দো পেঁয়াজু বা কই তেল, আপনারা যেটাই বলেন না কেন এই রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে। আশা করি আপনাদের সবাইরই ভালো লাগবে। যারা মাছ খেতে পছন্দ করেন না তাদেরও অনেক ভালো লাগবে। এবার চুলার রাসটা নিভিয়ে দেব, দিয়ে ঠান্ডা হলে পরিবেশনের জন্য চলে যাব। আর গরম গরম খেতে খুবই ভালো হবে। আমি পরিবেশনের জন্য একটা পাত্রে পেরে নিলাম। দেখুন মাছগুলো খুবই রসালো এবং তৈলাক্ত হয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটা তো সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।